এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। ওনার নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? সবাই বলতে হবে আব্দুর রহমান। তো উনি আবু হুরায়রা হলেন কি করে? হিজরাতুন মানে বিড়াল, আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল। তো উনি বিড়াল পালতেন, বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি। তো উনি একবার ঢোলা জামা এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তো আল্লাহ রাসূল দেখলেন যে আবু হুরায়রা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে মজা করে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। আসলে নাম কি ছিল? আব্দুর রহমান। ডাকার দরকার ছিল ইয়া আব্দুর রহমান, এটা না ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম মজা প্রায় করতেন, প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন, রসিকতা করতেন। তবে এটা হালাল রসিকতা ছিল, হালাল এন্টারটেইনমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো, সুবহানাল্লাহ। এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন, বিড়ালের বাবা। তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান। কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, তারপর থেকে উনি কি হয়ে গেলেন? আবু হুরায়রা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি, উনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবি বর্ণনা করেননি। 5374টি হাদিস বর্ণনা করেছেন। মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে, এটাকে বলে সুফা। এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফার সদস্য ছিলেন। উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো, কেউ এটা করতো সেটা করতো, আমি কিছুই করতাম না। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সারাদিন থাকতাম, আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম, সুবহানাল্লাহ। এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন। শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। উনি একবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ফালা আহফাজ, কিন্তু এগুলো আমার মনে থাকে না, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উবসুত রিদাক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন, বললেন এবার এটা গায়ে দাও। এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এয়ারপোর্ট থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাও ভুলি নাই, একটাও ভুলে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন, ওটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে শৈলাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার সব মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার, সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত, বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, ওই হাত বুলানো চাদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গায়ে পড়লেন, আর ভুলে না কিছু, আর কিছু ভুলে না। অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায়, সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে, একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি, আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন। তারা সন্দেহ ছড়ায় যে আবু হুরায়রা এগুলো নিজ থেকে মনে হয় বলেছে, আসলে না, কখনো না, নেভার। উনি রাসূল ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে, এবং এটা হচ্ছে রাসূল ইসলামের দোয়ার বরকত, ওই যে চাদরে হাত তুলিয়ে দিয়েছিলেন। তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা। আচ্ছা, এবার আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল ইসলাম বলেছেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি, আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দেবেন, বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশিহি, আল্লাহর আরশের ছায়ায় তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন। আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন। আল্লাহ তাআলার পজিশন কোথায়? আরশের উপর। আরশ হচ্ছে মহাবিশ্বের সব কিছুর উপরে এটার অবস্থান। আমরা খালি চোখে উপরে কি দেখি? আকাশ। আসলে আমরা আকাশ দেখি না, এটা দেখি মহাশূন্য স্পেস। প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই। এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি। এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে, এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমেডা, ওটা আরও বড়, ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে, প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে। এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশ কিন্তু অনেক উপরে। এই যে নাসার বিজ্ঞানীরা, অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায়, এরা প্রথম আকাশের 1 কোটি ভাগের 1 ভাগও এখনো অর্জন করতে পারেনি। ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ। ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন। আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন, একটা মরুভূমির মধ্যে ফেলে দেন, পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান আরও বড়, তৃতীয়টা আরও বড়, যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড়। এরকম 60টা আকাশ। তার উপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। তার উপরে লাজামান লামাকান, ওইখানে সময়ের হিসাব নাই, স্পেস নাই, সময় নাই, কারণ আল্লাহর সময় দিয়ে বাধা যায়। আমাদের যেমন বসতে জায়গা লাগে, আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না? কারণ লাইসাকা মিসলি হিসাই, উনি কারো মতো না, উনি উনার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো, তার মতো কেউ নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর আরশ, সেখানে আল্লাহর পর্দা, এই পর্দার পেছনে আল্লাহ তাআলার সত্তা। আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো? কাপড় দিয়ে। আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি, নূরের পর্দা, পর্দাটাই আলো। এই জন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল রাআইতা রাব্বাক, আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন? রাসূলুল্লাহ বলেছিলেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, আলোর পর্দা, চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা, আমি কীভাবে দেখবো? তার মানে সরাসরি দেখেননি, আল্লাহ আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল, কনভারসেশন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তার উপরে হচ্ছে আরশ, ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। কয় শ্রেণীর? সাত শ্রেণীর।